আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। এই বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের স্পন্দন, তাকে নিয়ে যখন কটূক্তি করা হয়, আজেবাজে কথা বলা হয়, তার সহধর্মিনী হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তখন প্রতিটি মুসলমানের হৃদয় রক্তক্ষরণ হয়। ঠিক এমনটাই ঘটেছে ভারতে কয়েকদিন আগে। ভারতের সরকার দলীয় কোনো এক নেত্রী, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে শব্দ আমি মুখে উচ্চারণ করতে চাই না কারণ আমি একজন মুসলিম, এবং তার স্ত্রী, তার সহধর্মিনী হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কটূক্তি করেছেন, আজেবাজে কথা বলেছেন, যা একজন মুসলমান হিসাবে আমার পক্ষে মেনে নেওয়া কখনোই সম্ভব নয়। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে তুমি সবথেকে বেশি ভালোবাসতে হবে আমাকে, অর্থাৎ আল্লাহ তাআলাকে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ আল্লাহ তাআলার ভালোবাসার পরেই তোমাকে প্রাধান্য দিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে, তাকে অনুসরণ করাকে। সেই মানুষটিকে নিয়ে যখন আজেবাজে কথা বলা হয়, তাকে যখন কটূক্তি করা হয়, সত্যিই তখন হৃদয় রক্তক্ষরণ হয়। ভারতীয় সরকার দলীয় বিজেপির নেত্রী নূপুর শর্মা যে বক্তব্য দিয়েছেন, যে ধৃষ্টতা দেখিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী, তার সহধর্মিনী হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, এটি একজন মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এই ঘটনা ঘটার পরে ভারতে এর বিক্ষোভ শুরু হয়। এই তুমুল বিক্ষোভের পরে বিষয়টি ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এরপরে শুরু হয় প্রতিবাদ। আরব বিশ্ব এবং মধ্যপ্রাচ্য ভয়ঙ্করভাবে ফুসে ওঠে এই ঘটনায়, এবং তারা এর তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। প্রতিবাদে ফেটে পড়ে সে দেশগুলি এবং ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়। এ তালিকায় কাতার, ওমান, সৌদি আরব, ইরান সহ মধ্যপ্রাচ্যের আরও অনেকগুলি দেশ রয়েছে, যারা ইতিমধ্যেই ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। উদ্ধত এই পরিস্থিতিতে ভারতীয় বিজেপি সরকার, যে দুজন এই কটূক্তি করেছে, তাদেরকে বহিষ্কার করেছে দল থেকে, এবং নূপুর শর্মা নামের যে বিজেপির নেত্রী এই বক্তব্য দিয়েছিলেন, তিনিও ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, মুসলমানদের হৃদয়ে আঘাত লাগে, এমন কোনো বক্তব্য যদি আমি দিয়ে থাকি, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে সেটিকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু ক্ষমা চাইলে কি হবে? যা হবার তা তো হয়ে গিয়েছে, যা বলার তা তো বলে ফেলেছেন। আর এরই প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে আরব বিশ্ব, যার ফল ভারতকে ভোগ করতে হচ্ছে খুব কঠিনভাবে। কারণ ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে সর্বপ্রথম কুয়েত, তারা তাদের শপিং মল থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলছেন। আপনি বুঝেন এটা কত বড় একটি মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে ভারত। এটা তো হয়ই স্বাভাবিক, তাই না? একজন মুসলমান সে নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের কোনো আইনকানুন বিধান মানে না সে, কিন্তু যখন তার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, আজেবাজে কথা বলা হয়, সে ইসলাম সম্পর্কে কিছু জানুক বা না জানুক, বুঝুক বা না বুঝুক, সে প্রতিবাদ করবেই। সে যে দলের হোক, যে মতের হোক, সে যদি মুসলমান হয় অবশ্যই সে এই বিষয়ে প্রতিবাদ করবে, সে প্রতিক্রিয়া দেখাবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন। তবে ভারতীয় গণমাধ্যমের যে খবরগুলি ইতিমধ্যে দেখছি, তাতে পুরো ভারত টালমাটাল এই খবরে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে তাদের হাজার হাজার শ্রমিক রয়েছে, যারা ভারতের অর্থনীতিকে সচল রেখেছে। কারণ মধ্যপ্রাচ্যে থেকে এত পরিমাণ তাদের শ্রমিক রয়েছে, তারা সেসব দেশ থেকে রেমিটেন্স পাঠায়। এসব আরবের দেশগুলি যেভাবে প্রতিক্রিয়া দেখানো শুরু করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কটূক্তির প্রতিবাদে, এটা তো হওয়ারই ছিল, তাই না? আপনি মুসলমানদের হৃদয় স্পন্দন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবেন আর তার ফল ভোগ করবেন না, সেটা তো হয় না, তাই না? আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং শুধু বহিষ্কার নয়, তার শাস্তি দাবি করছি। যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে কটূক্তি করেছে, আজেবাজে কথা বলেছে, আমরা চাই তাকে বহিষ্কার নয়, ভারতীয় সরকার তাকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।